नमस्कार बंधुरा आमी मिठुस क्रिएशन मिठु आमी आबार आपनादेर काछे नतून एकटा एपिसोड निये चले एसेछि। आशा करी आपनारा सबाई भालो आछेन। देखुन आमार प्रोग्रामटा आजके केमन लागे देखुन। आजके अनेक रकमेर शाड़ी देखाबो, विभिन्न रेंजेर विभिन्न टाइपेर। देखुन पुरो एकदम फार्स्ट थेके लास्ट अब्दि भिडियोटा देखुन। ताहले एक नम्बर शाड़ी दिये आजके शुरू करे दिच्छि। देखुन आपनारा पियोर सिल्क, आजके अनेकगुलो आपनादेर पियोर सिल्क देखाबो। देखुन আর নানান টাইপের পিওর সিল্ক দেখাবো। হ্যান্ড পেন্টিং এর মধ্যেই নানান টাইপ আমি নিয়ে এসেছি। দেখুন আপনাদের কেমন লাগে একটু জানাবেন। এই শাড়িটা হচ্ছে ব্লকের সাথে হ্যান্ড পেন্টিং, এটা বিষ্ণুপুরী সিল্ক। এই পিওর সিল্কটা বিষ্ণুপুরী সিল্কে, দেখুন বিষ্ণুপুরী সিল্কের সাথে আর এটা হ্যান্ড ব্লকের সাথে হ্যান্ড পেন্টিং, একদম সরু তুলির কাজ। দেখুন কেমন লাগছে, দেখুন ভীষণ সুন্দর। আর একদম আমি এখানটা দেখাচ্ছি, আপনি একটু দেখুন, আপনারা দেখুন, এ দেখুন আঁচলটা দেখুন, এই যে পুরো একদম সরু তুলির কাজটা যাচ্ছে। আর উপর দিয়ে যে কালারগুলো যাচ্ছে ওটাও কিন্তু ব্রাশিং করেই করা হয়েছে। দেখুন দেখুন ভীষণ সুন্দর শাড়িটা, খুব সোবার আর এলিগেন্ট পিওর সিল্কে। পুরো শাড়িটাই আপনার একই রকম, আর সাথে রানিং ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসের হাতে ব্লকটা করা রয়েছে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, আপনারা পেন্টিংটা দেখুন, হ্যান্ড পেন্টিংটা দেখুন, এটা কিন্তু পুরো হাতে করা। দেখুন এক নম্বর শাড়ি 3400। এর আরেকটা অপশান দিচ্ছি, আপনারা এতদিনে বোধহয় জেনেই গেছেন যে আমি প্রত্যেকটা শাড়ির দুটো করে অপশান দিই, যার যেটা পছন্দ। আপনারা একটু চটপট বুকিং করুন। আর আমার চ্যানেলটা বলছি, প্লিজ সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। দেখুন আঁচলটা হচ্ছে ব্লকে, আঁচলটা ব্লকে, আর তারপর থেকে আপনার হ্যান্ড পেন্টিংটা, পাটটা ধরে কিন্তু যাচ্ছে আপনার ব্লক, তারপরে হ্যান্ড পেন্টিং। আর এটা হচ্ছে একদম স্যাপ গ্রিন কালার, এই যে দেখুন। ভীষণ সুন্দর আর খুব সোবার টাইপের, যারা সোবার টেস্টের শাড়ি পছন্দ করেন তাদের জন্য এটা। এটা হাফটা হচ্ছে আপনার, এটা দেখুন কুচির থেকে আপনার এটা পড়বে। আর ব্লাউজ পিসে একটা স্লিপ বর্ডার আছে, দেখুন এই যে, এটারও প্রাইস হচ্ছে 3400। এবার একটু অন্য রকম টাইপের ব্লকের দেখাচ্ছি, দুটো হ্যান্ড পেন্টিং দেখালাম, এবার আপনাদের একটু ব্লকের শাড়ি দেখাচ্ছি। এটা হচ্ছে আঁচলটা, বেশ ব্রাইট আছে শাড়িটা, অরেঞ্জ কালার, মাল্টি কালার বলা চলে। দেখুন আর তিনটে কালারের শেডিং, স্কোয়ার স্কোয়ার মোটিভটা রয়েছে, এই যে দেখুন। আর এখানে তিনটে কালার আছে, দেখুন একটু লাইট শেড আর ডিপ শেড, আর একদম স্কার্ট বর্ডার, এই যে পুরো শাড়িটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর ব্লাউজ পিসটা হচ্ছে আপনার এই যে অরেঞ্জে, একদম টোটালি অরেঞ্জে ব্লাউজ পিসটা, প্লেন। আপনারা এটা অন্য কোনো শাড়ির সাথেও পরতে পারেন। এটার প্রাইস হচ্ছে 3400। এবার আপনাদের কিছু বাটিক দেখাচ্ছি, এর আগের দিনও বাটিক দেখিয়েছিলাম, আপনারা খুব পছন্দ করেছিলেন, আবার আপনাদের বাটিক দেখাচ্ছি। দেখুন সামনের পোর্শনটা আপনার হোয়াইটে, দেখুন সামনের পোর্শনটা আপনার হোয়াইটে গেছে, এই যে দেখে নিন, হাফটা আপনার হোয়াইটের মধ্যে বাটিকটা করা আছে, একদম হ্যান্ডের বাটিক আর ক্র্যাক বাটিক, দেখে নিন আপনারা, খুব সোবার
আর খুব সুন্দর দেখতে, বাটিকটা খুব ডিটেলিং এর কাজ আছে, দেখে নিন। এই যে, আর তারপর কুচির পর থেকে আপনার গোল্ডেন ইয়েলো, এই যে গোল্ডেন ইয়েলোর সাথে নিচে আপনার এই হোয়াইট ক্র্যাকে আছে বাটিকটা। আর ব্লাউজ পিসটা আপনার গোল্ডেন ইয়েলোতে, এই দেখুন হাতে আবার একটা পাতা পাতা ডিজাইন আছে, লিপ মোটিভ ডিজাইন আছে। এটারও প্রাইস হচ্ছে 3400, আমার সব পিওর সিল্কে 34 করে। আরেকটা হ্যান্ড পেন্টিং দেখাচ্ছি, একটু অন্য ধরনের, দেখুন জবা ফুল। খুব ব্রাইট শাড়িটা দেখুন, কেমন লাগছে দেখুন। এই যে আপনার আপার ইয়কটাতে পুরোটাই এইভাবে চলে আসছে, নিচেতেও এই কাজটা রয়েছে, এই দেখুন। আর লালটা একটু রাস্টিক টাইপের রেড, রাস্টিক রেড বলতে পারেন। এই যে খুব সোবার, খুব সুন্দর শাড়িটা, খুব ব্রাইটও কিন্তু। দেখুন আপনাদের পুরোটাই আমি খুলে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা রেডে আর একটা বর্ডার করা রয়েছে। এটারও প্রাইস হচ্ছে 3400। আবার আরেকটা বাটিক দেখাচ্ছি আপনাদের, অল্টারনেট করে দেখাচ্ছি, একটা বাটিক একটা হ্যান্ড পেন্টিং। এটা একদম সরু তুলির কাজ, একদম সরু তুলির, দেখুন এটা একদম, দেখুন আপনার আঁচলটায় একটা সার্কেল পড়বে বাটিকের, দেখুন এইভাবে দেখাবো। দেখুন আঁচলটা একটা সার্কেল পড়ছে, আর তারপরে দেখুন শাড়িটা লোয়ার ইয়কে, এই যে এইভাবে পুরো শাড়িটা গেছে, দেখুন নিচের দিকটায়, উপর দিকটায় কিন্তু কিচ্ছু করা হয়নি, দেখুন। আর আপনাদের যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় বলবেন, আমি হোয়াটসঅ্যাপে আপনাদের আরেকবার দেখিয়ে দেব। আর চটপট বুকিং করে ফেলুন, আবার কুচিতেও আপনার এই হাফ সার্কেলগুলো পড়ছে, আর একদম সরু তুলির কাজ। এই যে আমি একটা ধরে দেখাচ্ছি, দেখুন একদম সরু তুলির কাজ। আর চটপট প্লিজ বুকিংটা করে ফেলুন। আর ফোন নাম্বার তো জানেনই আপনারা, আপনাদের নিচে যাচ্ছে, আপনারা সেটাতে ফোন করুন, হোয়াটসঅ্যাপ করুন, কোনো কোয়ারিজ থাকলে প্লিজ একটু ফোন করুন, আমি ডিটেলস আপনাদের বলে দেব। এবার একটা আমাদের এখানকার বেঙ্গলের মধুবনী দেখাচ্ছি, মধুবনীর সাথে এখানে এমনি আমাদের, এটি আমাদের এখানকারই কাজ, সাথে একটুখানি সিনারির মতন করে দিয়েছি। মাছ মাছ ডিজাইনটা করা হয়েছে, শাড়িটা কিন্তু খুব ব্রাইট, আর এখানে হলুদ আর গোল্ডেন ইয়েলোর আর সবুজের শেডিং করা, দেখুন পুরো শাড়িটাই আপনার এই রকম, হাফটা গ্রিন আর হাফটা গোল্ডেন ইয়েলো, পুরো শাড়িটা এইভাবেই যাচ্ছে। আর ব্লাউজটা আপনার গ্রিনে, এই দেখুন ব্লাউজ পিসটা, আর হাতে একটা বর্ডার আছে, দেখে নিন। এটারও প্রাইস হচ্ছে 3400। আজকে আপনাদের অনেকগুলো সিল্ক দেখাচ্ছি, আপনারা বলেছিলেন যে একটু বেশি করে সিল্ক দেখাতে, সেই জন্যে আপনাদের একটু বেশি করে সিল্ক দেখাচ্ছি, দেখুন কেমন লাগছে। আবারও বলছি প্লিজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন প্লিজ। দেখুন এটাও বাটিকে সরু তুলির কাজ,
আর এটা কালারটা একটু বিস্কিট কালার বা হলুদেরই হালকা হলুদ টাইপের, এটা ক্র্যাকটা রয়েছে, পুরো হ্যান্ড বাটিক দেখুন। আবার কুচি থেকে কুচিটা আপনাদের একটু খুলেই দেখাই, এই যে কুচিতে আপনার একটা বিরাট বড় ট্রায়াঙ্গেল পড়বে, বুঝতে পারছেন? এই যে মাল্টি কালারের সাথে একটা বাটিকের ট্রায়াঙ্গেল, আবার হলুদ, আর এটা আপনার ব্ল্যাক ঠিক না, একটু চকলেট ঘেঁষা, এটা হচ্ছে ব্লাউজ পিস কন্ট্রাস্টে, দেখুন এটার সাথে কন্ট্রাস্ট কতটা সুন্দর লাগছে। এটারও প্রাইস 3400, খুব সুন্দর শাড়িটা। এবার এটা দেখো, হ্যান্ড পেন্টটা আমি বরাবরই খুব পছন্দ করি, হ্যান্ড পেন্ট আর বাটিকটা, আর আমার বন্ধুরাও খুব পছন্দ করে, আমি দেখেছি আমার বন্ধুরা এটা হ্যান্ড পেন্টিং ভীষণ পছন্দ করে। দেখুন কেমন লাগছে, আর এটার কালারটা একটু গোল্ডেন টাইপের দেখুন, আর নিচটায় লিফ, হ্যান্ড পেন্টিংয়ে লিপ তৈরি করা, নানান কালারের শেডিং দিয়ে লিপ, পুরোটা পাতা পাতা গেছে, খুব সোবার। আর এই কালারটা একটু ব্রাউনিশ গোল্ডেন, এক্স্যাক্ট ব্রাউনিশ টাইপের গোল্ডেনটা, আর পুরো শেডিংটা ভীষণ সুন্দর এসেছে। এবার এটাও দেখিয়ে দিচ্ছি, আর ব্লাউজ পিসটা আপনার এই যে পুরোটা একরকম, ব্লাউজের হাতাটাও কিন্তু একই রকম, আপনি শুধু হাতাতে পাতাটা দিয়ে করুন, ব্লাউজটা খুব সুন্দর হবে। এটারও প্রাইস হচ্ছে 3400। এবার একটা লাল সাদা দেখাচ্ছি, লাল সাদা আমি ভীষণ ভালো লাগে, আপনারাও খুব পছন্দ করেন। এই ডিজাইনটা একবার বোধ হয় আপনাদের আমি মটকাতে দেখিয়েছিলাম, লাল সাদাতে বাটিকটা এইভাবে যাচ্ছে দেখুন, এই যে আপনার সামনের পোর্শনটা এটা পড়ছে, এই যে চেস্ট পোর্শনে এটা পড়বে, আর তারপর থেকে আপনার রেড, এই যে লালের মধ্যে বাটিকটা, একদম বোল্ড ডিজাইনের বাটিকটা দেখুন, আর টোটালি হ্যান্ড বাটিক, আর হাতে দু হাতে দুটো এই কাজটা পড়ছে, এই দেখুন দু হাতে দুটো বাটিকে এই ডিজাইনটা পড়বে। এটারও প্রাইস হচ্ছে 3400। এবার আপনাদের দুটো, এবার কিছু তসর দেখাই, দেখুন তসরের তো কোনো তুলনা নেই, তসর খুবই ক্লাসি শাড়ি, যেটা আপনারাও বলেন আমিও বলি, সবসময়ই বলছি খুবই ভালো লাগে। দেখুন এই শাড়িটা দেখুন, এই যে এই ডিজাইনটা দেখছেন, এটা পেন্টিংয়ে আর এগুলো একদম পিওর গাছি তসর, পিওর গাছি বাই গাছি তসর, এগুলো কোয়ালিটি ভীষণ ভালো দেখুন। এটাও গোল্ডেন ইয়েলোতে আপনার রয়েছে শাড়িটা, আপার ইয়কে আপার পোর্শনে এই ডিজাইনটা যাচ্ছে আর গোল্ডেনটা বেড়ে যাচ্ছে, এই যে দেখুন। আবার কুচির থেকে এটা কুচিটা আপনার এটা পড়ছে, জিগজ্যাগ ডিজাইনটা, এই যে এরপরে রেড, এই যে রাস্টিক রেড, এ দেখে নিন, আমি একদম পুরো শাড়ি পুরোটা খুলে দেখাচ্ছি, রাস্টিক রেডের ব্লাউজটাও ভীষণ সুন্দর শাড়িটা, তিনটে ভাগে আপনার পার্ট বাই পার্ট রয়েছে শাড়িটা। এটার প্রাইস হচ্ছে 4400, তস গাছি বাই গাছি তসর, এই তসরটা দেখুন ভীষণ সুন্দর, খুব ক্লাসি টাইপের শাড়িটা, অ্যাশ কালার। তসরে এইসব কালারগুলো ভীষণ ভালো আসে, খুব ভালোও লাগে দেখতে, দেখুন সবগুলোই কিন্তু গাছি বাই গাছি তসর, দেখুন খুব সোবার শাড়িটা। যারা সোবার লুকসের শাড়ি পছন্দ করেন
তাদের জন্য জারি বর্ডার গাছি তসর দেখে নিন। পুরো শাড়িটা একরকম। এবার ব্লাউজ পিসটা প্লেনে দেখে নিন, খুব সুন্দর শাড়িটা। এটারও প্রাইস হচ্ছে 4400। এবার একটা মিষ্টি কালারের তসর দেখাচ্ছি, দেখুন খুব সুইট শাড়িটা। আর আমার বুটিকটা হচ্ছে নাকতলায়, আসার আগে একটু ফোন করে চলে আসুন, আমি ডিটেলস বলে দেবো। আর এখনও প্রত্যেকটা শাড়ি যাবে স্যানিটাইজ করেই যাবে, আর কুরিয়ার দূরের বন্ধুরা কুরিয়ারে শাড়ি পাবেন, আর কলকাতায় সিওডি। দেখে নিন শাড়িটা, সিওডি আছে, আপনারা নিশ্চিন্তে বুকিং করুন, চটপট বুকিং করুন, শাড়ি পেয়ে যাবেন। পুরো শাড়িটা একই রকম, সি গ্রিন কালার, সি গ্রিন আর ব্লু। আর ব্লাউজ পিসটা হচ্ছে ব্লুতে, এটারও প্রাইস হচ্ছে আপনার 4400। এবার একটু কম রেঞ্জের শাড়ি দেখাচ্ছি, দেখুন সাউথের হ্যান্ডলুম। মিঠুর শাড়ি যাতে সবাই পরতে পারে এই জন্য সব রেঞ্জের আমি শাড়ি দেখাই প্রত্যেকবার। এবারও তাই চাইছি যে আমি প্রত্যেকবার যেমন আপনাদের সব রেঞ্জের শাড়ি দেখাই, এবারও তাই। দেখুন এটা সাউথের হ্যান্ডলুম, দেখুন শাড়িটার কোয়ালিটি খুবই ভালো, খুবই সুন্দর, দেখুন পরলে খুব ভালো লাগবে। যাদের ডেলি শাড়ি পরতে হয়, পরে বেরোতে হয়, দেখুন তাদের জন্য খুব ভালো। পুরো শাড়িটা একরকম, এই যে পুরোটাই আমি খুলে দেখিয়ে দিচ্ছি। রানিং ব্লাউজ প্লিজ, ব্লাউজটা আপনারা দেখে কাটবেন। এটার প্রাইস হচ্ছে 1300, মাত্র 1300 টাকা। এটাকে আর খুলছি না, আপনারা এইভাবে দেখুন পুরোটা একই রকম, সেই জন্যে আর একটা খুলে দেখিয়ে দিয়েছি, সেই জন্যে দেখুন এই যে এটার কালারটা শুধু আলাদা, দেখে নিন। আর যদি আপনাদের মনে হয় যে না এটা আমি বুক করতে চাই, তখন আপনি বলবেন, আমি ডিটেলস দেখিয়ে দেব। এই যে পুরোটা একরকম, এই যে এটারও রানিং ব্লাউজ আছে, আপনারা দেখে নেবেন, দেখে কাটবেন বা কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরুন। এটারও প্রাইস হচ্ছে 1300। এটা হচ্ছে পিকক ব্লুতে, দেখুন কালারটা ভীষণ সুন্দর। সাউথের শাড়ির একটু ব্রাইট কালার হয় আর কালারগুলো খুব সুন্দর হয়, আর দেখতেই পাচ্ছেন কতটা চওড়া, দেখে নিন পুরোটা এইভাবে ঝুড়ি চেকে। এই যে দেখুন শাড়িটা, এটারও প্রাইস হচ্ছে 1300 টাকা, মাত্র 1300 টাকা, 1300। এবার একটা কেটে তসর দেখাচ্ছি, কেটিয়া। কেটিয়া আপনাদের আমি আগেও দেখেছি, আপনারা খুব ভালো লেগেছে আপনাদের, আপনারা বলেছিলেন আমাকে আবার কেটিয়া দেখাতে, দেখুন এটার একটা আলাদা রকম লুকস আছে। যারা এই টাইপের লুকস পছন্দ করেন তাদের জন্য কেটিয়া খুব ভালো লাগে দেখতে, এর সাথে খুব সুন্দরভাবে আপনারা সাজতে পারবেন। দেখুন আপনারা নিজেদের মতন করে সাজুন এটার সাথে, খুব ভালো লাগবে। দেখে নিন কেটিয়া তসর, খুব সোবার লুকসের শাড়ি, দেখুন আর এটা হচ্ছে ব্লাউজ পিস। এই যে এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস, এটার প্রাইস হচ্ছে 3600, কেটিয়া তসর। এবার একটা ভাগলপুরি হ্যান্ডলুম দেখাচ্ছি, দেখুন এটাকে আপনারা সেমি গিচাও বলতে পারেন, এটার লুকসটা কিন্তু একদম গিচার মতন। এটা পরে আপনি ডেলি ইউজের জন্য এটা খুব ভালো শাড়ি, দেখুন কেমন লাগছে, খুব সোবার। পুরো শাড়িটা এইরকম,
পুরোটা এক রকম যাচ্ছে আর ব্লাউজ পিসটা এটা এই যে প্লেনে আছে হাতে বর্ডারটা দেওয়া আছে এটার প্রাইস হচ্ছে 1300 এবার একটা ব্ল্যাক খালি লিলেন দেখিয়ে দিচ্ছি এটা আপনারা খুব পছন্দ করছেন এর আমি প্রত্যেকবারই একটা দুটো করে যেমন আমার কাছে আসছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক তো সবাইকেই ভালো লাগে খুবই সুন্দর লাগে ইন্টারন্যাশনাল কালার দেখুন ব্ল্যাক এন্ড হোয়াইট এর সাথেও খুব সুন্দরভাবে সাজা যায় আপনারা খুব সুন্দরভাবে সাজুন খুব সুন্দর লাগবে এইসব শাড়িগুলো বিশেষ করে টিনেজ মেয়েদের জন্য এইসব শাড়িগুলো খুব ভালো আর এটা হচ্ছে ব্লাউজ পিস এবার মাদুরাই কটন কটন দেখাচ্ছি এটাও ডেইলি ইউজার শাড়ি দেখুন এটা হচ্ছে পিওর কটন কটনের মধ্যে চেকস এটাও সাউথের শাড়ি দেখুন একদিকে সবুজ পার একদিকে তুতে পার পারটা একটু দেখুন এবার আঁচলটা দেখাচ্ছি পুরো শাড়িটা একই রকম ভেতরে একটা জড়ি চেকস আছে আর শাড়িটা হচ্ছে পিওর কটন পুরো শাড়িটা একই রকম এই দেখুন ভীষণ সুন্দর লাগে পরলে এর ব্লাউজ পিস আপনারা দেখে কাটবেন বা একটা কন্ট্রাস্ট অরেঞ্জ ব্লাউজ দিয়ে পরুন বেশি ভালো লাগবে এটার প্রাইস হচ্ছে 1200 1200 টাকা এটারই কয়েকটা কালারের অপশন দিচ্ছি দেখুন এগুলো পরলে বেশি ভালো লাগে এমনি হয়তো আমি দেখাচ্ছি তখন হয়তো খুব একটা ভালো লাগছে না কিন্তু আপনারা যখন পরবেন তখন বেশি ভালো লাগবে ডেইলি ইউজের শাড়ি একদম রাফলি ইউজ করুন কিচ্ছু হবে না মাত্র 1200 টাকা 1200 দেখুন পুরোটাই দেখিয়ে দিলাম ব্লাউজ পিস আপনারা দেখে কাটবেন বারবার বলছি আপনারা শাড়িটা মেপে নেবেন তারপরে ব্লাউজ পিস কাটবেন এটা দুধে আলতা বা পিঙ্ক বলুন এই যে শাড়িটা সবগুলোরই গঙ্গা যমুনা বর্ডার প্রত্যেকটা শাড়িরই গঙ্গা যমুনা বর্ডার আর এমনি ভেতরে চেকস আজকে চেকসের আপনাদের অনেকগুলো শাড়ি দেখালাম দেখুন খুব সুন্দর লাগছে শাড়িটা এটার প্রাইস 1200 আজকে এই কটাই দেখালাম আপনাদের কেমন লাগে আপনারা এবার চটপট বুকিং করুন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন ভালো থাকবেন নমস্কার